এই দুটি গরুর দাম দর করতেছেন? আমরা বলছিলাম গরিবের ব্রাহ্মা, দাম কত বলছিলেন আপনি? দাম হেই তো 7 লাখ চাইতেছে। উনি 7 লাখ চাচ্ছে, আপনি একটু এক সাইডে যান, আমি একটু গরুর দেখাই। 7 লাখ চাচ্ছে, আপনি কত বলছিলেন? 5 লাখ ভাঙে। দর্শক 5 লাখ ভাঙে আসা যাবে কিনা আমি একটু জিজ্ঞাসা করি। আঙ্কেল কি বলে শুনছেন? শুনছি কাস্টমারে 5 লাখ ভাঙে কইবো। জি জি, আপনি শেষ কত বলে দিছেন? শেষ আমি বলে দিছি, বলছিলাম 720, না ঠকবো কেন? দর্শক মানে ওনার দাম সামাতে ভাবতেছেন, উনি ঠকে যাচ্ছে এই জন্য দাম নিচে আসতেছে না নাকি? দর্শক কুমিল্লা চৌদ্দগ্রাম মিশনের হাটে খলিল ভাইকে দেখা যাচ্ছে, বাংলালিং কালার করে নিয়ে আসছে আজকে। শাইওয়াল গুলো দরদাম জানবো আমরা, কেমন দরদাম চাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আজকে গরু কটা নিয়ে আসছেন? 20টা। বেচা বিক্রি হয়েছে? 12টা চলে গেছে। মাশাআল্লাহ, তাহলে আর 8টা আছে, এগুলো চলে যাবে আশা করি। আচ্ছা, আপনার এই বাংলালিং কালার করার জন্য কালকে রাতে আমাকে একজন ফোন দিছে, বলতেছে ভাই, আপনাকে ফোন দিছে, বলতেছে ভাই খলিল ভাই গরুটা কত হলে বিক্রি করবে, এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই? 550। আজকের বাজারে দাম কত উঠছে? 40 পর্যন্ত উঠছে। এটা তো দুই দাঁত না? মাশাআল্লাহ, গতকালকে ভিডিওতে দেখাইছিলাম। এখন খলিল ভাই, যে লোকটা ভিডিও দেখে ফোন দিছে তার জন্য কত টাকা রাখবেন বলেন? উনি ভিডিও দেখবে, 1.5 লাখ থেকে 2000 কম বলে দিয়েছেন, তারপরে নিতে পারবে? দর্শক আমরা একটু দেখাই করি, এটা বাংলালিং কালার বলে এটাকে, সামনে লুজ আছে বেশ। 1,48,000 টাকা হলে নিতে পারবে। বাজারে কত বলছে এটা আজকে? বাজারে 40 বলছে। দর্শক 40 বলছে। এটা কত চাচ্ছেন খলিল ভাই? 150 চাচ্ছেন। এটা বেচা বিক্রি কেমন ভাই? 40 হলে বিক্রি করবেন? যেগুলো বিক্রি করছেন এগুলো খুচরো না লটে? খুচরো লটে দুইভাবেই। আচ্ছা, যে গরুগুলো আমার দাম তো জানাচ্ছি এখন, এগুলো 2023 কুরবানিতে হবে? সবগুলো হবে, সবগুলো হবে। আপনার তো এগুলো আজকে চলে যাবে, পরবর্তী চালান কবে আসবে ভাই? শনিবারে আসবে। আচ্ছা, এই গরুটা বেচা বিক্রি কত? 40 হলে দিয়ে দিবেন। দর্শক খলিল ভাই গরুটা 140 হলে দিয়ে দিবেন। বুঝতে কয়মন? 3 মন? 4.5 মন হবে না, 3.5 মন প্লাস। জি, 4.5 মন। দর্শক 4.5 মন খলিল ভাই বলতেছেন, আমরা দেখবো। হেলাল ভাই কি মন খারাপ নাকি? গরু তো বেচা শেষ, 12টা গরু বেচছে, আবার মন খারাপ থাকবে কেন? আর আধা ঘন্টা এক ঘন্টা লাগবে। যাক আলহামদুলিল্লাহ, খেলা শেষ। দর্শক খলিল ভাইয়ের আজকে খেলা শেষ। এটা কত চাচ্ছেন খলিল ভাই? 145 চাচ্ছেন। দুই দাঁত বেচা বিক্রি কেমন? 40 ভাঙ্গে হলে দিয়ে দিবেন, 40 ভাঙ্গে হলে দিয়ে দিবেন। মানুষ কেমন যোগাযোগ করে বলেন তো? করে কোরবানির জন্য গরু বাইনা লন না, অ্যাডভান্স নেন না? কি বলেন মানুষকে? আমাকে বলে ঈদ পর্যন্ত গরু পালন করে দিবে, টাকা দিয়ে দেব, এগুলো সুযোগ নাই, রাখার সুযোগ নাই বলেন? আমি তো গরু বাজারে রাখি, বাড়িতে রাখার সুযোগ নাই। খলিল ভাই, এই গরুটা কত চাচ্ছেন? এটা 145 চাচ্ছেন। বেচা কেমন? 30 ভেঙ্গে উপরে লাগবে। দর্শক এই গরুটা 30-এর উপরে লাগবে। এটা কষ্ট কেমন আছে? 3.5 মন ধরে নেওয়া যায় আর কি, বেশি হবে কিছুটা, 10 কেজি বেশি হবে। আচ্ছা আচ্ছা খলিল ভাই, যোগাযোগের নাম্বারটা বলেন। 01816 16 23 27। আচ্ছা, পরের চালান কটা আনবেন? 30টা আনবেন শনিবারে চান্দিনাতে। সবাইকে বলে বলে দেন, সাহেব দাওয়াত তো দিয়ে দেন। চান্দিনা আসার জন্য আপনার হোটেল আছে? হোটেলে খাওয়া ফ্রি, খাওয়া ফ্রি। দর্শক খলিল ভাই খাওয়া ফ্রি হোটেলে। পরের গরুটা কত চাইছেন ভাই? জি 40 চাচ্ছেন। চামড়াটা টান দেন তো, এটা তো বেশ ঢিলে ঢালা দেখা যায়, অনেক বড় হবে না? এটা বেচা কেমন? 30 না 32 30 বেচা বিক্রি। দর্শক খলিল ভাইয়ের বাজার সর্বোচ্চ 130-এর উপরে, বেশি নাই 25 তারা নাই। আচ্ছা আচ্ছা, 25 তারা নাই। এগুলো কেমন করে ছাওয়া? এগুলা 25 করে, এটা 25 লাগবে। দর্শক 125 লাগবে এটা। আচ্ছা,
মাশাআল্লাহ কালেকশনগুলো বেশ সুন্দর ঠিক আছে কলিল ভাই আপনার নাম্বার দেওয়া হয়েছে যাদের লাগবে তাদেরকে দিবেন আপনার থেকে মানুষ ভালো কিছু আশা করে আমি ভালো ভালো জিনিস আমি ভালো আপনি অন্যান্য ব্যবসার ভিডিও করে কিন্তু অত লং টাইম কথা বলি না কারণ তাদের প্রতি বিশ্বাস কম বুঝছেন কারণ আমরা যদি একজন থেকে আমাদের ভিডিও দেখে যদি ঠকে পরে ফোন দিয়ে বলে ভাই আপনার থেকে আপনার ভিডিও দেখে করে কিন্তু ঠকছে ১০-১৫ করে আসে না ১০-১৫ করে মানে ছোট হয়ে যায় দাম যদি একটু বেশি হয়ে যায় গরু সুন্দর থাকে আচ্ছা আচ্ছা আর দেখে আমরা কথা বলি কোন জায়গা থেকে আসছেন আপনারা কুমিল্লা থেকে কুমিল্লা কোথায় দলুয়া গরু কেনার জন্য আসছেন নাকি তো খলিল ভাইয়ের সাথে কথা বলছেন কথা চলতেছে দেয় না এটা বলছেন ১২৫ এটা বলছে খলিল ভাই কত বলে দিচ্ছেন ৩৫ দেখেন দুজন আর একটু উঠানামা করে দেখেন হয় কিনা দর্শক কাস্টমার বলছে ১২৫ আর খলিল ভাই বলছে ১৩৫ দিতেছে না আশা করি আরো কিছু ইয়ে হলে দিয়ে দিবেন ২৬ দর্শক খলিল ভাইয়ের লোকেরা বলতেছে ৩০ ভাঙ্গে হবে না আমরা দেখি খলিল ভাইয়ের গরুগুলো তো যা আজকে যাদের তো গরু বিক্রি করছেন সবকে খুচরো না পাইকারি পাইকারও নিছে ব্যবসায়ীরও নিছে যাক আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম ঠিক আছে খলিল ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আজকের মিশনের হাটে বেশ সুন্দর সুন্দর শাইওয়াল দেখা যাচ্ছে আমরা এগুলোর দরদাম জানবো ২০২৩ কোরআনের উপযোগী বেশ সুন্দর সার হাটে চলে এসছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কটা নিয়ে আসছেন আজকে ৫টা তো গরু তো সব দেখার মতো গরু এই গরুটার দাম কেমন চাচ্ছিলেন ২৮০ চাচ্ছেন বয়সে কেমন কয় দাঁত চার দাঁত ওজনে কেমন আছে ৭.৫ মন বেশি হয়েছে না আমার এই আইডিয়া তো ৬ মন ৭.৫ না দাম কত চাইছিলেন ২৮০ বাজারে আঙ্কেল দাম কত বলছিল ২১০-১৫ বলছে আচ্ছা ২১০-১৫ বললো তো মোটামুটি ৭-১৫ দাম বলে ফেলছে অলরেডি আর কিছু বাকি আছে বেচা বিক্রি কেমন ২০-২৫ হলে বেচা বিক্রি করবেন আচ্ছা এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন পাবনার থেকে অনেক সুন্দর কালেকশন করে রয়েছে এটা কি গরু না অন্য কিছু হয় কাকু দর্শক গরিবের ব্রাহ্মা নিয়ে আসছে কুমিল্লা চৌদ্দগ্রাম মিশন নিয়ে হাটে কোন জায়গা থেকে আনছেন এগুলো পাবনা থেকে আচ্ছা আচ্ছা কটা নিয়ে আসছেন একসাথে ৫টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গরু শাইওয়াল না কয় মন আছে এটার ওজন ১১ মন এটা কি গোস্ত দাম কত চাইছিলেন ৩৬০ চাচ্ছেন দর্শক ৩৬০ চাওয়া দাম বাজারে কত বলছে আঙ্কেল ২৬০ বলছে দেওয়া যায় না কত হলে বেচা বিক্রি করবেন আল্লাহ জানে আচ্ছা আচ্ছা জেনুইন এই গোস্তের ওজন কেমন হবে জেনুইন নির্মে ১১ অনেকে আমাদের ভিডিও দেখে বলে ভাই কুমিল্লাতে ৩০ কেজিতে মন হয় নাকি সেক্ষেত্রে আমরা জবাব দিতে পারি না এই জন্য জিজ্ঞাসা করলাম যে এটা জেনুইন কয় মন হয় আপনি বলছেন ১১ আচ্ছা যা ১২ বলেন অবশ্য যারা নেবে তারা তো দেখে নেবে পরের গরুটা কেমন চাচ্ছিলেন এটা ৩২০ চাওয়া বেচা বিক্রি কেমন তারপর টার্গেট আছে না মানুষের টার্গেট থাকে না বাড়ি থেকে যদি বের হয়েছেন ২৮০ উপরে মাশাআল্লাহ দর্শক ২৮০ উপরে আচ্ছা কেউ যদি আপনার থেকে গরুগুলো নিতে চায় যোগাযোগ নাম্বারটা বলে দেন আচ্ছা দর্শক ব্যবসায়ীর নাম্বার আমরা দেওয়ার চেষ্টা করলাম ০১৬ ৪২৭০৭৯৬২
দশক নোয়াখালী থেকে আসছেন একজন ব্যবসায়ী খামারি এই দুটি গরুর দাম দর করতেছেন আমরা বলছিলাম গরিবের ব্রাহ্মা দাম কত বলছিলেন আপনি দাম হে তো 7 লাখ চাইতেছে উনি 7 লাখ চাচ্ছে আপনি একটু এক সাইডে যান আমরা একটু গরুর দেখাই 7 লাখ চাচ্ছে আপনি কত বলছিলেন 5 লাখ ভাঙে দশক 5 লাখ ভাঙে আসা যাবে কিনা আমরা একটু জিজ্ঞাসা করি আঙ্কেল কি বলে শুনছেন শুনছি কাস্টমারে 5 লাখ ভাঙে কইবো জি জি আপনি শেষ কত বলে দিবেন শেষ আমি বলে দিছি বলছিলাম 720 ওই লাস্টে কইছেন 720 7 লাখ 20 না ঠকবো না শুনছেন দশক মানে ওনার দাম সাওয়া তো ভাবতেছেন উনি ঠকে যাচ্ছে এজন্য দাম নিচে আসতেছে না নাকি দশক আমরা দেখি একটু গরুগুলো দেখাই দেখি ভাইয়া আমরা একটু গরুগুলো দেখাই দাম দর করতেছে গরু